চারিধারে এত গোলাগুলি হচ্ছে কেন বুঝতে পারছি না, এত গোলাগুলি কেন হচ্ছে? ভোট আসলি পরি গোলাগুলি, কেবল গোলাগুলি। এখন ব্যাপারটা বুঝতে হবে যে এই গোলাগুলি শব্দটা, এটা কবি সুব্রত মিত্র কোন গোলাগুলির কথা বলতে চাইছে, গোলাগুলি কত রকম হতে পারে। আমি বলতে চাইছি যে গোলাগুলি মানে সাধারণভাবে যেরকম সবাই ধরে নেয় এই গুলি, বন্দুক, পিস্তল, এইগুলো দিয়ে গোলাগুলি, কিন্তু আমি বলছি যে শুধু গোলাগুলি ওভাবে হচ্ছে না, গোলাগুলি হচ্ছে, গোলাগুলি হচ্ছে নানানভাবে, গোলাগুলি হতিছে। এই আগে হতো যে বন্দুক পিস্তল মারামারি হানাহানি এই নিয়ে গোলাগুলি হচ্ছে, এখন আবার দেখতেছি যে এই সব মিলিমিশি একাকার হয়ে একেবারে দলে দলে ভিতরে ভিতরে মিলিমিশি মানুষ মিলিমিশি গোলাগুলি করে একেবারে গুলিয়ে গুলিয়ে গুলি ফেলতেছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে রাজনৈতিক নেতাদের ফায়দা হচ্ছে, দেশের অবনতি হচ্ছে। তাই আমি এই মর্মে বলতে চাচ্ছি যে গোলাগুলি করুনি, গোলাগুলি বন্দুক পিস্তলে করুনি, গোলাগুলি ভেতরে ভেতরে করুনি, মত আদর্শ নিয়ে মেনে চলো। মত আদর্শ নিয়ে সবাই যদি চলতে পারো এই দেশের উপকার হবে, সমাজের উপকার হবে, রাষ্ট্রের উন্নতি হবে। তাই আমি বলবো যে ভোট প্রদান করার পূর্বে, অনেক পূর্বে মাথা ঠান্ডা করে মন স্থির করে এটা দেশ নির্মাণের, রাষ্ট্রকে আরও উন্নত করার, সমাজ আরও পরিশ্রুত সমাজ নির্মাণ করার ভোট এটি। তাই এইভাবে অভ্যন্তরীণভাবে গোলাগুলি করে এটাকে বিচ্ছিন্ন করা, এটা আমার মনে হয় আমাদের নিজেদেরই ক্ষতি হবে, লোকসান হবে। তাই আমি বলবো এই ভোট কিন্তু দেশকে চালনা করার ভূমিকা রাখছে, রাষ্ট্রের উন্নতি অবনতি বিষয় জড়িয়ে আছে, আমাদের নাগরিক সম্মান জড়িয়ে আছে, মা বোনেদের ইজ্জত ইজ্জত সম্ভ্রম রক্ষার প্রশ্ন জড়িয়ে আছে, শিশুদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি ব্যবস্থা এবং আমাদের স্বাস্থ্যের সব কিছু জড়িয়ে আছে। একটা দেশের প্রধানমন্ত্রী নির্মাণ এটা একটা বড় বিষয় আমি মনে করি, এটা ভেবে দেখা উচিত। তাই সেই একেবারে আঞ্চলিক ভাষায় যেভাবে বলতে শুরু করেছিলাম, গোলাগুলি করুনি ভাই, তোমরা গোলাগুলি করতি করতি একেবারে গুলিয়ে ফেলিছো সব, তাই আর গোলাগুলি করুনি। সব ভারতবাসীরা বলতেছি কেউ গোলাগুলি করুনি, সব সুস্থ শান্তি মস্তিষ্কে গিয়ে ভোটদান করো, নিজের প্রথম নাগরিক অধিকার স্থাপন করো। সাধারণ যারা একদম শান্তপ্রিয় মানুষ, শান্ত সাধারণ নাগরিক, তাদের হাতে একটাই শক্তি আছে, ভোট শক্তি। এই ভোট শক্তি প্রদানের মাধ্যমেই সে তার শক্তি, সে তার মতবাদ প্রতিবাদ যাই বলুন সব প্রদান করতে পারে, সরকারের কাছে সেই মেসেজ দিতে পারে যে আমরা কাদেরকে চাইছি। তাই আমি বলবো গোলাগুলি কেউ করবেন না, গোলাগুলি অর্থাৎ ওই বন্দুক পিস্তল বোমা অক্ষেত্রে নয়, এই যে মানুষে মানুষে ভিতরে ভিতরে গুলিয়ে ফেলা, এই যেটাকে বিভিন্নভাবে মস্তিষ্ক নানানভাবে গুলিয়ে ফেলা, সে গুলানো যাবে না। আমরা সঠিক মানুষ, সঠিক আমাদের আদর্শ, সঠিক আমাদের ভাবনা চিন্তা, সঠিক আমাদের নীতি, সেটা প্রমাণ করার দিন আজ ভোটের দিন। তাই আমি সকল পশ্চিমবঙ্গবাসী সহ সমস্ত ভারতবাসীকে বিনীতভাবে অনুরোধ করব, মস্তিষ্ক ঠান্ডা রেখে, সুস্থ মস্তিষ্কে আপনারা আপনাদের মতো করে যাকে পছন্দ তাকেই ভোট দিন, কিন্তু সমাজের, দেশের, রাষ্ট্রের কথা ভেবে ভোটটা দেবেন, এটা মাথায় রাখবেন। নমস্কার।